আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনার স্বামী কি খুব বেশি কর্কশ বদমেজাজি? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য, দুটি আমলের কথা ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব 100%। আল্লাহ চাহে তো এই পবিত্র ইসিমের বদৌলতে আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, কর্কজ বদ মেজাজ এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখুন, আমলটা আমরা একটু জেনে নেই। যদি কোনো মহিলার স্বামী বা চাকরের মনিব বদ মেজাজি হয়, তাহলে উক্ত মহিলা বা চাকর যদি এই ইসিম মুবারক ইয়া ওয়ালিউ এই ইসিম মুবারক পাঠ করতে করতে স্বামী বা মনিবের সামনে আসে, ইনশাআল্লাহ তার প্রতি সদয় হবে। ইয়া ওয়ালিউ শব্দটা দেখুন কিভাবে, এই যে ইয়া ওয়ালিউ এই শব্দটা যদি আপনি পাঠ করেন স্বামীর সামনে যেতে যেতে, বা আপনার কোনো বস মনিব অথবা আপনাদের শ্বশুর শাশুড়ি বা এমন যারা আছে যারা বস পর্যায়ের, তাদের সামনে সামনে যদি যান ইয়া ওয়ালিউ, তাহলে বদ মেজাজ খারাপ কিছু সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা আমলের কথা না বললি নয়, দেখুন কেন আল্লাহ পাকের নামের আমলের কথা বলি। আল্লাহ পাক নিজেই বলেছেন ওয়াল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নাম সমূহে তাকে ডাকো। সময় দর্শক শ্রোতা, তাই যারা বুদ্ধিমান জ্ঞানী তারা তো আল্লাহ পাকের এই নামই ডাকবে। আরেকটা আমল দেখুন, যদি কোনো স্ত্রীর স্বামী বদমেজাজি খারাপ বা কর্কশ হয়, ইয়া আফুবু এই ইসিম মুবারকটা 1001 বার পাঠ করে যে কোনো খাবারে ফু দিয়ে খাওয়ায় বরফের মতো ঠান্ডা থাকবে, অন্যায় অত্যাচার করবে না। তাহলে কি করতে হবে, যদি স্ত্রীর স্বামী বদমেজাজি হয়, খারাপ হয়, কর্কশ হয় যে কোনো খাবারে, ইয়া আফু বু উচ্চারণটা মনে রাখবেন, 1001 বার পাঠ করে কোনো খাবারে ফু দিয়ে খাওয়ালে আপনার স্বামী বরফের মতো ঠান্ডা হয়ে যাবে, অন্যায় অত্যাচার করবে না, কর্কশ হবে না ইনশাআল্লাহ। আমলটা পরীক্ষিত একটি আমল, আপনারা এই যে দুটা আমলের কথা বলেছি এই দুটা আমল আপনারা করবেন। মনে রাখবেন, আমলের আগে অবশ্যই দুরুদ শরীফ পড়ে নেওয়ার চেষ্টা করবেন, 3 বার করে দুরুদ শরীফ পড়ে আপনার চেষ্টা করবেন দুরুদ শরীফ পড়ার জন্য। প্রত্যেকটা আমল দুরুদ শরীফদের দ্বারা কার্যকর অধিক পরিমাণে হয়ে থাকে। ভালো থাকুন, অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে, বন্ধুকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।